রাজ্যের শিক্ষা দপ্তর আর একটু সিদ্ধান্ত নিয়েছে, সেটা হচ্ছে আমাদের ছেলে মেয়েরা স্কুলে যেতে পারছে না, আর সেই কারণে যে এনসিইআরটি সিলেবাস, সেই সিলেবাস যদি তার মধ্যে টিচারের ক্লাস না নেওয়া হয় সেটা বুঝতে স্টুডেন্টদেরকে অসুবিধা হয়। আর সবাই তো টিউশন রাখতে পারে না, ত্রিপুরাতে অনেক গরিব পরিবার রয়েছে যারা টিউশন রাখতে পারে না, তো তাদের জন্য যাতে বাড়িতে বসেই তার কোচিং পাওয়া যেতে পারে, ক্লাসে যেটা হয় সেটা পেতে পারে, রাজ্য সরকার সিদ্ধান্ত করেছে যে ইলেকট্রনিক্স মিডিয়া, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন ক্লাসের সাবজেক্টগুলো ক্লাসে যেভাবে পড়ানো হয় ঠিক সেইভাবে পড়ানো হবে, তার জন্য একটা সময় নির্দিষ্ট করে জানিয়ে দেওয়া হবে, এবং ঘরে বসেই আপনার ছেলে মেয়ে কোচিং পাবে এবং সেই ক্লাসের যে প্রিপারেশন সে ঘরে বসে করতে পারবে। রাজ্য সরকার আজকেই সেই সিদ্ধান্ত নিয়েছে। আমি সমস্ত প্যারেন্টসদেরকে বলবো, যখন এই সোশ্যাল মিডিয়াতে বা ইলেকট্রনিক্স মিডিয়াতে সেই ক্লাসগুলো হবে, শিক্ষক বা শিক্ষিকারা নেবেন, তখন আপনি আপনার বাড়িতে বসে টিভির সামনে ছেলে মেয়েকে নিয়ে সেগুলোর প্রতি ধ্যান রাখা, এবং ছেলে মেয়েরা যাতে সেগুলো দেখে সেই ক্লাসের যে অভ্যেসটা, ক্লাসের যে ব্যবস্থা সেটা অনুভব করতে পারে এবং তার লাভ ঘরে বসে নিতে পারে, তার জন্য প্রত্যেক গার্জিয়ানকে বলবো আপনারা অগ্রণী ভূমিকা পালন করবেন, সেটা আমি আশা করি।